শস্য অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য প্রত্যেক দিনে বৃদ্ধি হয়েছে, যার ফলত সর্বসাধারণ রাইজে এক প্রকার তেখেতকলে ক্ষুব্ধ হয়ে পড়েছে। আর এই মুহূর্তে মই উপস্থিত আছো মহানগরের হাতিগাঁওর এখন পনির দোকানত। আর পনির দোকানে ইতিমধ্যে যুদ্ধ হোলসেলের দোকান আছে, সেই হোলসেল দোকানখনের নাম হয়েছে শ্রীরাম ইগ এজেন্সি। আর এই এজেন্সিখনের গুয়াহাটী মহানগরীর বিভিন্ন স্থানলৈকে এইসমূহ কণী যায়। ইয়াতে বিভিন্ন ধরনের কণী আছে আর সতীর্থ অঞ্জনে দেখাইছে। প্রথমতে যখন বেনার লাগি আছে বিশেষকৈ দর, এই দর আজির দিনটির দর লিখা আছে যে যদিহে চা যায় কার্টন হিসাবে 1360 টাকা আছে, আর যদি 30 পিস লয় অর্থাৎ 1 প্লেট ললে 200 টাকা ইয়া হোলসেল রেট। আর ইয়ারপরা যাওয়ার পিছিয়ে যেটা খুচরা মার্কেট যাব সেই রেট আকো বৃদ্ধি হব। আর পূর্বর যদি দাম উল্লেখ করি তো কার্টনের প্রতি এটা 360 টাকা বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছিল। পূর্ব 10 দিন পূর্বলকে 1060 টাকা বিক্রি হয়েছিল, আর আজির দিন 1360 টাকা বিক্রি হয়েছে। আর এই মুহূর্তে কব পারি যে মূল্য বৃদ্ধিয়ে জুরুলা করেছিল সর্বসাধারণ রাইজক। আর যখন ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ী সূত্র ব্যবসায়ী সকলে এই হোলসেলের পর সামগ্রী সমূহ লই গিয়ে অন্য স্থানত বিক্রি করে আছে। সত্তাধিকারীগী আছে, তোর জানিবলে চেষ্টা করি যদি সম্ভব হয়। দাদা দাম কেন আছে এটা বর্তমান? এই কার্টুন 1360 হল, আর প্লেট 200 টাকা হল। আগতে কিমান আসলে? 5 তারিখের আগত আপনার 1300 আসিল, এটা 1360 হল। প্লেটত কিমান আসলে? 190 টাকা। কি কারণে বৃদ্ধি হয়েছে বলে গম পাইছে? এটা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটিয়ে ডিসাইড করে কি বেসত করে তেওঁলোকে কব পারে। রাইজে আগর নিচিনা কিনি আছে না সামগ্রী? সব মানুষ তো খাবাই লাগবে, উপায় নাই। আর অল্প বেয়া পায়, কিবা কিবি কয়, আর সিন্ডিকেট মিন্ডিকেট কয়, কিন্তু এইবিলাক উপায় নাই। আর এটা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটিয়ে ডিসাইড করে। কমার সম্ভাবনা আছে নাকি? আপডাউন তো হয়, কিন্তু কেতিয়া কমে আমিও কব নোৱাৰো। 1060 টাকাও আসলে নাকি মাঝতে প্লেট? 160 160 তো নাছিল। দাতাখিনি দেখাব বা সংগ্রহ করে আছে, সতীর্থ দেখাব যে উল্লেখ করব বিচারিছো যে তেখেতসকলৰ কমিটি আছে। আর বিভিন্ন সময়ত গ্রাহকে আই ক্ষুব্ধ হয় বা সিন্ডিকেটর কথা উল্লেখ করা বলে উল্লেখ করেছে যে তেখেতসকলৰ এখন কমিটি আছে, আর কমিটির পরাই দর নিরিখ করা হয় বলে উল্লেখ করেছে। আর এই স্থানের পর যে চা যে মহানগরের বিভিন্ন প্রান্তলৈকে এই সমূহ কণি যাওয়া পরিলক্ষিত হয়েছিল, তারপরে যদিও দামখিনি তেখেতে উলিয়াই আছে খাতারপর জানিবলৈ চেষ্টা করি। আপনার এই দোকানের পর কলৈকে নিয়ে সামগ্রী সমূহ কত দিয়ে সাপ্লাই? দোকানী বিলাক লয়, বেশি দূরত না যায়। আর ওচরে পাশরে দোকানী বিলাক লয়। এইটো চাওক, এই 180 আছিল 20 তারিখলৈকে, 20 তারিখলৈকে 180 আছিল। আর আজি যদি চা যায় যাওয়া মাহর কথা কৈছে যে জুন মাহত 160 টাকা আছিল, 180 টাকা আছিল, কিন্তু আজির তারিখে যদি সেই নিরিখ হয়ে গেছে গৈ 200তকৈ অধিক, আর 1360 টাকা কার্টন হয়েছে। অর্থাৎ এমাহর ভিতরতে যদি চা যায় বিভিন্ন কারণ আছে বলে উল্লেখ করেছে, কিন্তু তেখেতে কমিটিয়ে নির্ধারণ করে দিয়া রেটতহে লওয়া উল্লেখ হয়েছে। আর লোক আছে, দাদা ডিমা লব হয়েছে নাকি? হয় হয়। দাম বাড়িছে? দাম তো বাড়িছে, বহুত বাড়ি গৈছে। আপনার অসুবিধা হয়েছে? বহুত অসুবিধা হয়েছে। এটা সবরে মূল্য বৃদ্ধি হয়েছে, চাউল দালি গোটেরে মূল্য বৃদ্ধি হয়েছে, তো জনসাধারণের বহুত অসুবিধা হয়েছে। তো অল্প দামটা কমিলে ভাল হয়। আর কি কারণে বাড়িছে কিবা গম পাইছে নাকি? নাই, গম নাপাও। এটা তো সরকারে গম পাবো, এটা তো আমার লুকআউট নয়। এটা সর্বসাধারণ রাইজে দুর্ভোগ ভোগা পরিলক্ষিত হয়েছিল। উল্লেখ করেছে যে সামগ্রী সমূহের মূল্য মাত্রাধিক হয়েছে, সকল সামগ্রীর বৃদ্ধি হয়েছে। দর বিশেষকৈ মিঠাতেলরও যদি চা যায় যাওয়াকালি দিনটি বা এসপ্তাহ পূর্বরে 10 টাকাকৈ বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছিল। ঠিক একদরে অত্যাবশ্যকীয় সামগ্রী প্রতি হাজতে প্রায় মানুষে মাছ মাংস নাখালেও কিন্তু ডিমাটো খাওয়া দেখিলে পাওয়া যায়। অর্থাৎ এটা কণীর মূল্য বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে। আর যদি জুন মাহর কথা উল্লেখ করি তো 1060 টাকা দর আসে, আর আজির তারিখে 1360 টাকালৈকে সেই দর বৃদ্ধি হয়েছে। অর্থাৎ এটা মাহর ভিতরতে যা 20 তারিখের কথা কৈছিলে যে 20 জুনত আসে 1060 টাকা, আর আজি 20 জুলাইর পিছত যদি উল্লেখ করি তাহলে এই দর হয়েছে গে 19 জুলাইত 1360 টাকা। অর্থাৎ 300 টকার ডিফারেন্স আছে, অর্থাৎ প্লেটের প্রতি 30-35 টাকা ডিফারেন্স আছে। এই হোলসেল দোকানেরপরে 1360 টাকাত ওলাই গৈ আছে, বার প্লেট হিসাবে ইয়ার 200 ওলাই গৈছে, কিন্তু যেটা দোকানত বা খুচরা দোকানে বিক্রি হব সেই দর গে আরো বৃদ্ধি হব। অর্থাৎ কোনে কি কারণে বৃদ্ধি করেছে সেই কথা কিন্তু তেখেতসকলৰ ওচৰত সুযুক্ত নাই। তার বিপরীতে কমিটিয়ে নির্ধারণ করে দিয়া নিরিখে বিক্রি করা বলে উল্লেখ করেছে, যার ফলত এতিয়া সর্বসাধারণ রাইজে দুর্ভোগ ভোগা পরিলক্ষিত হয়েছে। আর আমি দেখালো যে কিদরে মূল্য বৃদ্ধি গ্রাস করেছে সকল ফালে, এটা দশ দিকে মূল্য বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে। বিশেষকৈ যোগান বিভাগে এতিয়া এইসমূহ কেনেদরে নিরিখ সমূহ নির্ধারণ করব পারে বা নিয়ন্ত্রণ করব পারে, সেয়া কিন্তু এই মুহূর্তে একটা ডাঙর প্রশ্ন।